this poor food court. It is not park. চট্টগ্রামের সদ দুই নম্বর গেট এলাহাত বিপ্লব উদ্যানের চুক্তি বহির্ভূত নির্মিত দুইতলাপ দোয়ান সমূহ অপসারণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নীলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করিয়ে এই অপসারণ কার্যক্রম চালানো হয়। হিন্দি বিপ্লব উদ্যান ও সিটি কর্পোরেশনের উচ্ছেদ কাজত কোনো অন্তর্বর্তীকালে নিষেধাজ্ঞা দেওয়া হবে না জানতে চাইরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন সহ ছয় প্রতিপক্ষরে পাঁচ দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়ে চট্টগ্রামের আদালত। মূলত স্টাইল লিভিং আর্কিটেকচার চেয়ারম্যান মিজানুর রহমানের গড়া আবেদনের শুনানি শেষে এ রায় দেয় আদালত। তবে এ ব্যাপারে সচিব প্রশাসকের লগে হতা হইলে তাই জানাইয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লগে দোয়ানের আয়তন ও বাইরের টেবিল বসানোর ক্ষেত্রে চুক্তি বহির্ভূতভাবে নির্মাণ করা হইয়ে দোয়ান ও টেবিল ইতালাই অপসারণ করা হইয়ে ইট ইস পোর ফুড কোর্ট ইট ইস নট পার্ক। তারপরে ইয়া না মাইলাম যেহেতু আগে মেয়েরে ঘুরে গিয়ে কিন্তু আগে মেয়েরে কইলে ইব বিআইন এখন আই আইন তো আই পাই যেহেতু হঠাৎ গিয়ে এখন আনতে এলে নেই এখন বলিব যেহেতু এই এই গুরুত্বপূর্ণ বিষয় জেনারেল ল কর্পোরেশন এখন বিশ বছর মেয়েদি এখন জিনিস একজনের দিবার আর নাম মাত্র মূল্যে দিয়ে নেয় আর বাকি জায়গা কিন্তু মানুষ যেন সুন্দর করে বইতে পারে হাঁড়িতে পারে এখন দেখা গেল দেখি হাঁড়িবে জায়গা আমি তো টেবিল বেঞ্চ বই নে টেবিল বেঞ্চ বই বই দেয় প্রত্যেক মানুষের মেকার এখন বেঞ্চ থাকবে টেবিল না আর জাস্ট মানে অন্য মানুষ খানা ফর্ম পর্যন্ত অপেক্ষা করবে বিকজ ইট ইস নট ফুড কোর্ট ইভেল পার্ক একটা মানুষ বেড়ে বেড়েছে অনেক এসে হানা দোয়ান দিয়ে হানা নেই ঘরে যাইব কি ঘরে যাইব হাইব বা ইয়ার যা হাইব কিন্তু দেখা গেল দেখি ও প্রত্যেক দোয়ান আর রাখা যাতে চুক্তি মিলিয়ে 150 বর্গ ফুট উত্তর কিন্তু ও দেখা যাচ্ছে প্রত্যেক দোয়ান 200 বর্গ ফুট করে বেরিয়ে হ্যাঁ এবং ও পঁচিশ গানের জন্য মিলিয়ে একটা আরও বেশি দোকান করছে এবং হনরম্যে আবার যুক্তিসঙ্গত ও আবার দোতলা মিলিয়ে দোকান দিয়ে দোতলা বা চুক্তির বাইরে তো সুতরাং আরা ওর সময় দিলাম ও সময় যেহেতু নাও করে আরা ওর ইয়া ঘুরে দিই এটা কর্পোরেশনে এটা বাংলার এটা কিন্তু হাইলে কর্পোরেশন না প্লাস এই যারা উদ্যোক্তা ফ করার যারা যারা দোয়ান লিখি বিপ্লব উদ্যানত চুক্তি বহির্ভূত নির্মিত দোয়ানের সামনের স্থায়ী সিআর টেবিল অপসারণ করে সচিব আরফাত কাদের, সি প্লাস টিভি।